এটার সাইজ একটু বড়, আর ওনার ক্যালোয়েড আছে, এটা হচ্ছে ক্যালোয়েড, কন্ডিশনটা আপনার আগে দেখে নিন। সো এই হচ্ছে ওনার অবস্থাটা। আসসালামু আলাইকুম। আমাদের আজকে দুইটা ওটি হবে, এর মধ্যে এটা হচ্ছে প্রথম ওটি। দেখতেই পাচ্ছেন এটার সাইজ একটু বড়, আর ওনার ক্যালোয়েড আছে, এটা হচ্ছে ক্যালোয়েড, কাটা ছেঁড়া হইলে এরকম দাগ হয়ে যাওয়ার প্রবণতা আছে ওনার। তো এই হচ্ছে ওনার কন্ডিশনটা। তো ভাই, আপনার এই সমস্যাটা কতদিন যাবত? আমি হচ্ছে যখন ক্লাস সিক্সে উঠেছি মাত্র, ঠিক তখন থেকে শুরু হয়েছে এবং আজকে প্রায় আমার মাস্টার্স কমপ্লিট, এখন স্টিল 16 ইয়ার্স এর মতো হচ্ছে চলছে আর কি। চলছে। তো এর জন্য কোনো চিকিৎসা নিয়েছেন আগে? না, আমি কোথাও নিইনি। আর হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আমি যখন গুগল করি, শুরুতেই হয়তো বা 16 বছর যদি আমি এটি ক্যারি করছি, এটার জন্য অনেক প্রবলেমও ফেস করেছি, কিন্তু এটির নাম যে গাইনোকোমাস্টিয়া আমি এই জিনিসটিও জানতে পেরেছি 2 থেকে 3 বছর আগে, যখন আমি হচ্ছে গুগল করেছি বা এই ধরনের বিষয়গুলো নিয়ে। পরে ট্রিটমেন্টের জন্য অনেক জায়গায় খুঁজেছি, কোথায় আছে ওটা জানতাম না। পরে ইউটিউবের ভিডিও দেখে শেষ জানলাম হচ্ছে বক্তির কামাল স্যার এবং হচ্ছে শাকিল ভাইয়ের মাধ্যমে এখানে আজকে আসা। যাক, বেশ ভালো। তো আপনার যেহেতু গ্রেডটা বড়, আপনার বডিতে অনেক ফ্যাট দেখা যাচ্ছে, আশা করি রেজাল্ট ভালো হবে। আপনার এই পর্যন্ত লাইপোসাকশন করে দেওয়া হবে, আমরা আশাবাদী আপনার রেজাল্ট ভালো হবে। তবে আপনার ওজনটা একটু নিয়ন্ত্রণে আনতে হবে, আপনি ওজন নিয়ন্ত্রণে আনতে পারলে রেজাল্ট আরও ভালো আসবে। সো যেহেতু আপনার জন্য আজকে অপারেশন, আপনার জন্য অনেক শুভকামনা থাকবে এবং এতটুকু অনুরোধ থাকবে যাতে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনি আপনার ফলাফলটা আমাদের সাথে শেয়ার করেন। তবে একটা ফলাফল আসতে 6 থেকে 8 মাস সময় লাগে, কাইন্ডলি এই সময়টা নেবেন। ওকে, থ্যাংক ইউ। এ হচ্ছে আমাদের আজকে দিনের দ্বিতীয় অপারেশনের রোগী, ওনার কন্ডিশনটা আপনার আগে দেখে নিন। সো এই হচ্ছে ওনার অবস্থাটা, এটা বেশি বড় না, বেশি ছোটো না। উনি একজন প্রবাসী ব্যক্তি, 2 দিন আগে প্রবাস থেকে আসছে, এসে অপারেশনের জন্য চলে আসছে বাগেরহাটের। ভাই, আপনার পরিচয়টা একটু দেওয়া যাবে? আমার নাম মোহাম্মদ হোসেন শিকদার, আমি কুয়েত থেকে, আমার বাড়ি বাগেরহাট মোল্লা। আচ্ছা, বাগেরহাটে। তো এই সমস্যাটা আপনার কতদিন যাবত ছিল? অনেকদিন, প্রায় 10-12 বছর ধরে। 10 থেকে 12 বছর যাবত। তো এর মধ্যে কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? নিয়েছি, অনেকে হোমিওপ্যাথি ওষুধ খাইছি, পরে অনেক ডাক্তার দেখাইছি, রাজধানী বিদেশ যাওয়ার আগে 5 বছর আগে অনেক ডাক্তার দেখাইছি, পরবর্তীতে বলছিল সার্জারি করার জন্য, আমার 1 মাস সময় ছিল, আমি করতে পারিনি। তখন করতে পারেন নাই? আচ্ছা আচ্ছা। তো এখন কয় মাসে ছুটি নিয়ে আসছেন? 5.5 মাস। 5.5 মাস, তো অনেক ছুটি। তো এই হচ্ছে আপনার কন্ডিশন, আপনার চেস্টে অনেক ভালো মাসেলস, এই পুরোটাই মাসেলস। আমার প্রথম থেকে বড় ছিল, পরে বিদেশ যাওয়ার পর অনেক খাটনি করছি, তো ছোটো হয়ে গেছে। পরিশ্রম করে ওজন কমায়, আরেকটা কমে গেছে, তাই তো? হ্যাঁ, চর্বিটা কমে আসছে অনেক ছিল। আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কারো এই সমস্যা আছে? শুধু আপনার একাই? যাক, সমস্যা নেই, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আমরা সেটাই শুভকামনা আপনার জন্য। এই হচ্ছে আপনার গ্ল্যান্ড, আপনার এটা পুরোটা গ্ল্যান্ড, চর্বি নাই বললেই চলে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পুরোটা গ্ল্যান্ড, এই যে পুরোটা গ্ল্যান্ড, চর্বি খুবই কম, এই পাশে এটা চর্বি বেশি, এই পাশে চর্বি কম, এটা পুরোটা গ্ল্যান্ড, এ পাশে একটু বড়, আপনার এই পাশটা একটু বড়। যাই হোক, যেহেতু আজকে অপারেশন, আপনার জন্য শুভকামনা থাকবে। তবে রিকোয়েস্ট থাকবে একটা জিনিস, অপারেশন হইলে পরিপূর্ণ ঠিক হইতে 3 থেকে 8 মাস সময় লাগে, কারো 3 মাস 4 মাস, কারো 8 মাসও লেগে যায়। দয়া করে এই সময়টা নেবেন, কোনো হাই উতাশ করবেন না, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।